তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যায়া সেই 2007 সাল থেকে এই পর্যন্ত কতগুলো বছর পেরিয়ে গেছে, প্রায় 14-15 বছর হয়ে গেছে। এই 15 বছর তারেক রহমান লন্ডনে কিভাবে বসবাস করতেছেন, ওখানে কোন ভিসায় আছেন, এটা নিয়ে এতদিন পর্যন্ত কোনো মন্তব্য কারো কাছ থেকে পাওয়া যায় নাই। অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছিল, কিন্তু কোনো মন্তব্য কারো কাছ থেকে পাওয়া যায় নাই। কিন্তু এখন জানা গেল যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে আছেন লন্ডনে। গতকালকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে যে একটা প্রতিনিধি দলের, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের যে আলোচনা হলো, সে আলোচনায় সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেই প্রতিনিধি দল বললেন যে তারেক রহমান সেখানে আছেন রাজনৈতিক আশ্রয়ে, হলো এক। আবারও তাকে প্রশ্ন করা হয় সাংবাদিকদের মধ্যে থেকে যে তারেক রহমান তো দণ্ডিত আসামি, তো তাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো আপনাদের পদক্ষেপ আছে কিনা। এতে ওনারা বলেছেন যে বাংলাদেশের সাথে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি আছে, আমরা সেই চুক্তিটা নিয়ে এখনো কাজ করতেছি, শেষ হয় নাই। অর্থাৎ এই বিষয়টা ওনারা ক্লিয়ার করে নাই, যেহেতু বাংলাদেশ ইতিপূর্বে আপনারা দেখেছেন হাসান মাহমুদ সহ আরো মন্ত্রীরা বলেছেন যে তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করতেছি। আবার এক যুবলীগের সমাবেশও শুনেছিলাম এ ধরনের দাবি যুবলীগের পক্ষ থেকে, তো সেইটার একটা সুরাহা হলো। এখন আমরা জানতে পারলাম যে তারেক রহমান লন্ডনে আছেন রাজনৈতিক আশ্রয়ে এবং তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যে বন্দি বিনিময় চুক্তি যেটা আছে বাংলাদেশের সাথে, সেটার উপরে কাজ করতেছে তারা। অর্থাৎ তাকে ফিরিয়ে দিবেন কি দিবেন না, এ বিষয়টা ওনারা ক্লিয়ার করেন নাই। আরও একটা খবর, এটা বাংলাদেশের জন্য এবং সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর এবং সরকারের দুশ্চিন্তার কারণও হইতে পারে এটা, যে বাংলাদেশের গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আজকে 13 সেপ্টেম্বর 2023 ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে আজকে আলোচনা হবে। সেখানে হেডিং দিয়েছেন হিউম্যান রাইটস সিচুয়েশন অফ বাংলাদেশ, তাদের যে আলোচ্য সূচি সংসদের, সেই আলোচ্য সূচিতে বাংলাদেশ পর্বে এটা আজকে উত্থাপিত হচ্ছে। হিউম্যান রাইটস সিচুয়েশন অফ বাংলাদেশ এই শিরোনামে, এটার যিনি মূল কারিগর, যে বাংলাদেশের এই সকল পরিস্থিতি, গুম, খুন, মানবাধিকার মামলা, হামলা, এগুলোর আজ যে আলোচনা হচ্ছে, কেন আলোচনাটা হচ্ছে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ডক্টর শাকিউর ইসলাম শাকিব উনি বলেছেন, কালকে দেখলাম মিডিয়ায় একটা সাক্ষাৎকারে, কাল বেলাতে দেখলাম, আমি কোট করে দিলাম, উনি বলছেন যে বিগত 14 বছরের বাংলাদেশের গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, হামলা, মামলা তথ্যচিত্র, ডকুমেন্টস, ফুটেজ সহ উনি ধারাবাহিকভাবে সেখানে উনি দিয়েছেন এবং লবিং করতেছেন, চেষ্টা করে আজকে এই উনি সফল হয়েছেন। উনি এটাতে কাজ করে এশিয়া প্যাসিফিক ও ইউএরতে উনি কাজ করেন, বিএনপির দায়িত্বপ্রাপ্ত। এটা বলা চলে একটা বিএনপির জন্য অনেক বড় সফলতা, যে বিএনপির
পক্ষ থেকে ১৩ বছর পর্যন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশের গুম খুন বা তাদের প্রতি যে হামলা মামলা মানবাধিকার লঙ্ঘন এগুলার ভোট কারচুপি এই সমস্ত ডকুমেন্টস ১৩ বছর পর্যন্ত ধারাবাহিকভাবে দেওয়ার পরে বিএনপি সফলতার মুখ দেখলেন। এটা আজকে আলোচনা হবে, তাহলে এটা নিয়ে আমরা দীর্ঘ আলাপ এখন না করে আমরা দেখি আজকে কি আলোচনা হয়। এই আলোচনাটা আমরা শুনে পরবর্তীতে বিস্তারিত একটা কন্টেন্ট আমি তৈরি করব। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।